নিজের বৃদ্ধ বাবাকে পেটালো যুবলীগ নেতা। রাস্তায় মানুষ পেটাতে পেটাতে এখন নিজের ফ্যামিলির মানুষকেও পেটাচ্ছে লীগ বাহিনী। তাজুল ইসলাম নামে এক 60 বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে তারই বড় ছেলে আব্দুল কাহার সেলিম নামে এক যুবলীগ নেতা। অভিযুক্ত আব্দুল কাহার সেলিম রায়পুরের কেরোয়া ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। এই ঘটনায় তার বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার দক্ষিণ কেরোয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকার আসকর বরকন্দাজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তাজুল ইসলাম জানান, আমার 6টি সন্তানের মধ্যে সেলিম সবার বড়। 3 বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে স্থানীয় আওয়ামী লীগের সাথে জড়িয়ে পড়ে সেলিম। বিভিন্ন সময় সেলিম আমাকে ও আমার স্ত্রী ও কন্যাকে প্রায় সময় মারধর করেছে। সে তার বন্ধুদের সঙ্গে নেশা করে প্রায় সময় বাড়িতে ফেরে। দুপুরে আমার জাতীয় পরিচয়পত্র চাইলে তা কোথায় হারিয়ে গেছে বলে আমাকে বেদম মারধর করে হত্যার চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে আমার স্ত্রী আমেনা বেগম ও 10ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে জান্নাতুল ফেরদৌস ইতিকেও মারধর করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে সেলিম পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুর থানার এসআই মোজাম্মেল জানান, বাবাকে মারধরের ঘটনাটি দুঃখজনক। বৃদ্ধের লিখিত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুবলীগ নেতা হওয়ার কারণে হয়তো শাস্তি থেকে বেঁচে যাবে, কিন্তু বিবেকের শাস্তি থেকে কি বাঁচতে পারবে এই নেতা? আমরা এ কেমন দেশে বসবাস করছি যেখানে দেশের নেতারা মানুষকে শিক্ষা দেবে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে তারাই বাবা মাকে পেটাচ্ছে, তাহলে জাতি কি শিখবে? প্রিয় ভিউয়ার্স, আপনারাই বলুন যুবলীগ নেতাকে কি শাস্তি দেওয়া উচিত? আরও এমন নিত্য নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন।